রাজধানী আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের বাজারগুলিতে অস্বাভাবিক হারে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। উৎসবের মরশুমে এক ধাক্কায় অনেকখানি বাড়ল পেঁয়াজের দাম। আগরতলার বাজারে মাত্র এক সপ্তাহের মধ্যে 10 থেকে 15 টাকা প্রতি কেজিতে বেড়ে পেঁয়াজের দাম দাঁড়িয়েছে 60 থেকে 70 টাকা প্রতি কেজি। কিন্তু এই দর বৃদ্ধিতে ব্যবসায়ীদের তেমন লাভ হচ্ছে না। পেঁয়াজ বিক্রি করে 6 টাকার থেকে সর্বোচ্চ 8 টাকা কেজি প্রতি দর পাচ্ছেন তারা। এদিকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। আগরতলায় মহারাজগঞ্জ বাজার মঠ চৌমুহনী বটতলা বাজারে সোমবার পেঁয়াজ বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকা কেজি দরে। গুণমানের সামান্য খারাপ পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে সাধারণ ক্রেতাদের পকেট কেটে চলেছে একাংশ কালোবাজারে, আর এতে করে বিশ্বাস হারাচ্ছে সাধারণ মানুষের। দাম এখন কত চলছে? পাইকারি 56 টাকা চলছে, আর খুচরা বাজার 60 টাকা বিক্রি করছে। আচ্ছা, কবে বেড়েছে এটা? আচ্ছা, 3-4 দিন হয়েছে। মানে কাস্টমার কেমন আসছে আপনার? কাস্টমার তো কমে যাবে, দাম বাড়লে তো ওটুকু কম খায়। আপনার লাভ হচ্ছে? হ্যাঁ, লাভ হচ্ছে না আপনাদের? লাভ হবে কেমন? 5-50 টাকা 56 টাকা পেঁয়াজ কিনলে 60 টাকা পড়তা পড়ে, পেঁয়াজ দিয়ে পচা পড়ে এক বস্তা বাংলা 2-3 কেজি ফেলে দিতে হয়। এই 60 টাকা পড়তা পড়ে খুচরা বিক্রি করতে হচ্ছে 60 টাকা, লাভ হচ্ছে না তো? লক্ষ্মী পূজা পরেই বেড়েছে না? লক্ষ্মী পূজা পূজা আগেতেই বেড়েছে। কাস্টমার এসে কি বলছে আপনাদের? কাস্টমার তো বলছে দাম বেড়েছে কেন, আমরা কি বলবো, দাম কিনে আনি বেশি দিয়ে। আচ্ছা, পেঁয়াজের গুণগত মান কেমন? পেঁয়াজ তো এখন পুরান, একটু নিয়মই আছে। মানে আগে যে কম ছিল, লাস্ট কত বিক্রি করেছেন আপনারা? হ্যাঁ, লাস্ট 50 টাকা বিক্রি করেছে, 10 টাকা বেড়েছে। এই সময় গুণগত মান কেমন ছিল? না, সব ঠিকই আছে, একই পুরান পেঁয়াজের গুণগত মান একই থাকে, বাদ যায় বস্তাপতি 2-3 কেজি বাদ ফেলে দিতে হয়। আর এর থেকে বেশি বেড়েছে পেঁয়াজ এখন? এতদিন তো ব্যবসা করছে, এখন অব্দি 60 টাকাই চলছে। এরকম কথা হয়নি যে 25-70 টাকা যাওয়ার সম্ভাবনা আছে? বাড়তে পারে, বাড়তে পারে। তাহলে সাধারণ বাড়লে আপনাদের তো লাভ হচ্ছে না? আমরা লাভের অঙ্ক একই থাকে, লাভ মার্জিন কম। আর যারা কিনতে আসে তারা কি কমপ্লেন করছে কিছু? ও, কমপ্লেন তো হবেই, হঠাৎ করে দাম বাড়লে তো কমপ্লেন করবে। বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে মহকুমা প্রশাসনকে মাঠে নামতে হবে বলে মনে করছেন রাজধানীর পেঁয়াজ ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।